হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল আর থ্রি ফ্যামিলিতে আবারও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মুখরোচক রেসিপি। থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আজকে আলু কাবলি বানিয়ে দেখাবো। আর আজকে সন্ধেবেলা একটু আলু কাবলি বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখন তো বাড়িতে বসে বসে সবাই বোর হচ্ছি। তো এরকম সন্ধেবেলা একটু বানিয়ে নিলে সবারই ভালো লাগবে আর মনটাও ভালো হয়ে যায়। তো এই আর কি, আর মোটামুটি কাটাকাটি সব কিছু আমি শুরু করে দিয়েছি, দেখো যা যা লাগবে। আর আলু কাবলি কী বলো তো বন্ধুরা, বানাতে গেলে দেখবে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা স্কুল মানে ছুটি হওয়ার সময় বাইরে কিন্তু এরকম আলু কাবলি ঝালমুড়ি সব কিছুই বিক্রি হতো, তখন অনেকে কিনে খেত, আবার অনেক সময় মারা কিনে খেতে দিত না। তো এই আর কি। দেখো আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি, খোসা শুদ্ধই সেদ্ধ করতে হবে। আর আলু কাবলির আলু কিন্তু খুব সাবধানে সেদ্ধ করতে হবে, মানে এরকম এক খুব যে বেশি বয়েল হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কি ছোটো ছোটো টুকরো করে কাটা যাবে না। তো দেখো আলুটাও আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর তারপরে আমি একটু বিট নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এবারে কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি, ছোলাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাই দিয়ে দিলাম। আর এখন শসা পেঁয়াজ ধনে পাতা এই সমস্ত সব যেগুলো কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, খুব বেশি ঝাল করব না। আর এটা একটা ভাজা মশলা, ভাজা মশলা বলতে এটা একটু জিরে ধনে মৌরি এই তিনটেকে একসাথে গুঁড়ো করে মানে একটা মশলা করা রয়েছে, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এই ভাজা মশলাটাই কিন্তু মানে আসল স্বাদ আনবে এই আলু কাবলির মধ্যে। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চাট মশলাও আমি দিয়ে দিলাম। আর অল্প একটু তেঁতুলের জল দিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে, তো সেটাই দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি সামান্য একটু পাতিলেবুর রসও এর মধ্যে অ্যাড করেছিলাম, তোমরাও সেটা দিয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো হবে পাতিলেবুর রসটা দিলে। তো এই তো খুব ঘরোয়াভাবে তৈরি হয়ে গেছে আলু কাবলি, আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে এনজয় করতে পারো, খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে এই আলু কাবলি বানানো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। আজকের মতন এতটুকুই, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আমি আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য টাটা।